আসসালামু আলাইকুম। আচ্ছা, কৌতূহলী আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। শুভ অপরাহ্ন আছি ভাই। শুভ অপরাহ্ন ভাই। হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? হ্যাঁ, আমার কি দেখা যাচ্ছে? না না, দেখা যাচ্ছে না, বলেন আপনি। আচ্ছা ঠিক আছে। আমি একজন এটিএস, আউট এন্ড আউট এটিএস। তো আমি চেষ্টা করি আসলে আপনাদের যে আন্দোলনটা তো বিভাগ আপনারা চালাচ্ছেন এগিয়ে নিতে, আমার জায়গা থেকে চেষ্টা করি। আমি একজন শিক্ষক, আমার স্টুডেন্টরা মূলত ইন্টারমিডিয়েট গ্রাজুয়েশন পর্যায়ে, তো এই ধরেন 18 থেকে 22 এই বয়সী যারা আছে এরা আমার স্টুডেন্ট। খুব ক্রিটিক্যাল একটা এজ, চেষ্টা করি আর কি তাদের একেবারে বদ্ধমূল ধারণার ভেতরে আপনার যে সংশয়ের, সন্দেহের, কৌতূহলের বিষয়গুলো ঢুকিয়ে দেওয়ার, যাতে একটা সেট বক্স থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করি। তো আমার ক্লাসে একটা ডিসকাশন হয়েছিল সেদিন, শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার ক্লাসে একটা ডিসকাশন হয়েছিল সেদিন, আমি ওইটা নিয়ে আমি কথা বলার পরে আমি নিজে একটু দ্বিধায় আছি যে আমার কথাটা আমি ঠিক বলেছিলাম কিনা। হ্যাঁ, ওখানে একটা কথা আসছিল যে আসলে প্রধান ধর্মগুলোর মূল বিষয় কি, আমাকে প্রশ্ন করা হলো। তো আমি বললাম যে আসলে ইসলাম ধর্মের মূল বিষয় হচ্ছে লয়ালটি, অ্যাবসলিউট লয়ালটি, লয়াল সবার উপরে অথরিটিকে রেখে বাকি সবগুলোকে কাজ করতে হবে, কিন্তু লয়ালটির জায়গাটাই উইদাউট কম্প্রোমাইজ। এটা খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে আমার মনে হলো যে এখানে হয়তো বি কাইন্ড টু ইউর নেইবার্স, এটা হলো সম্ভবত খ্রিস্টান ধর্মের মূল কথা। ঈশ্বর আছে কিন্তু মানে মানুষের প্রতি সহমর্মিতা, এটা হয় আমার ধারণা কি। আর বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে বললাম যে এই ঈশ্বরের সরি নেইবারের পাশাপাশি বি কাইন্ড টু অ্যানিমেলস এন্ড ক্রিয়েশনস, এই তিনটার কথা বললাম। হিন্দু ধর্মটা আমি বলতে পারলাম না, কারণ এটা আসলে এত পুরনো এবং এত কমপ্লিকেটেড হিন্দু ধর্মের বিষয়টা, আমি উত্তর দিতে পারিনি। এখন আমার আমি ক্লাস থেকে বের হয়ে নিজেই ভাবলাম যে আমি কথাগুলো ঠিক বললাম, এই জন্য আসলে আপনার সাথে শেয়ার করা যে আমার কথাগুলোর মধ্যে কোনো ভুল ছিল কিনা। তাহলে তো এই বিষয়টা আমার একটু চিন্তা করে তারপরে বলতে হবে, কারণ এটা যেটা বলেছেন আপনি সেটা একটু চিন্তার বিষয়। আমার তো তাহলে একটু সময় লাগবে চিন্তা করে দেখতে। ইসলাম ধর্মের মূল বিষয় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সাবমিশন, লয়্যালটির থেকে সাবমিশন শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। মানে একদম মানে নিজেকে সাবমিট করে দেয়া, সেটা আরো মোর অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়। আর খ্রিস্টান ধর্মের বিষয়ে, খ্রিস্টান ধর্ম আমার কাছে মনে হয় একটা মিশ্র একটা ধর্ম, এদিক সেদিক থেকে প্যাগান ধর্ম থেকে এদিক সেদিক থেকে টুকটাক মেরে টেরে ইয়া করছে আর কি। সেটার ভিতরে যে আলটিমেটলি কোনো ইয়া আছে, মানে যীশু খ্রিস্টের যে খ্রিস্টান ধর্ম সেটা সেটার ভিতরে সেরকম কিছু নাই। কিন্তু পরবর্তীতে যারা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গসপেল লেখকরা ছিলেন বা পরবর্তীতে যারা হচ্ছে গিয়ে বাইবেল লিখছে, তারা এটার ভিতরে একটু এই জিনিসগুলো ঢুকাইছে যে মানে ভালোবাসা, অমুককে ভালোবাসা, তমুককে ভালোবাসা, তারা একটু ঢুকানোর চেষ্টা করছে। কারণ তারা বুঝতে পেরেছে যে এই জিনিসগুলো ঢুকালে ধর্মটা জনপ্রিয় হবে। কিন্তু মৌলিক ভাবে খ্রিস্টান ধর্মের ভিতরে সেরকম কিছু মেসেজ আছে এরকমও আমার মনে হয় না। আমার কাছে যেটা মনে হয় যে এই খ্রিস্টান ধর্ম তো আসলে ইহুদিদের একটা নতুন একটা ধারা, নতুন একটা মানে দোকান খুলছে, ইহুদি দোকান থেকে বের হয়ে আর একটা নতুন দোকান খুলছে তারা এখন এইটার ভিতরে। হ্যাঁ, মডিফাইড ইহুদি ধর্ম এখন এটার ভিতরে, ইহুদি ধর্মের ভিতরে যে জিনিসগুলো ছিল সেগুলো একটু এদিক সেদিক করে আবার এটার ভিতরে আনছে। তো এই যে সেই ইহুদি ধর্মের যে মূল বিষয়টা, ছিল আসলে একত্ববাদ, একত্ববাদের যে কনসেপ্টটা যেটা, সেটা ছিল ইহুদি ধর্মের একটা মূল মৌলিক বিষয়। সেটার থেকে একটু এদিক সেদিক করে খ্রিস্টান ধর্মটা বানানো হয়েছে। আর ইসলাম ধর্মটা মোটামুটি এসছে হচ্ছে গিয়ে প্যাগান কালচার থেকে এসছে মোটামুটি এরকম। আর হচ্ছে বৌদ্ধ ধর্মের কথাটা আপনি হয়তো অনেকটা ঠিক বলেছেন, সেটা হচ্ছে প্রাণী মানে আশপাশের যে প্রাণী সেগুলোর উপরে সেগুলাকেও যেন ইয়া করা হয়। আপনার কথায় মোটামুটি ঠিক আছে, সেটার উপর আমি বিরোধিতা করবো না, কিন্তু হয়তো আরো একটু চিন্তা ভাবনা করার মানে সুযোগ আছে। আমাকে স্টুডেন্টরা প্রশ্ন করেছিল যে তাহলে কি বৌদ্ধরা কি মাংস খায় না, আমি বললাম যে খায়, কিন্তু আমরা যেমন হিন্দু মুসলমানরা, আসলে মুসলমান নাম যেহেতু বলতে হয় ঠিক আছে, আমরা হিন্দু মুসলমান যেমন উৎসব করি, ওরা উৎসবটা করে না। ওরা হয়তো আপনি যেটা বলছিলেন লাইভে যে আপনি নিজেই হয়তো খান, বাঁচার জন্য খান, কিন্তু মনে মনে একটু সরি ফিল করেন যে তোমাকে বাধ্য হয়ে খেতে হচ্ছে। তারা আমি বলছি বৌদ্ধদের মধ্যে হয়তো ব্যাপারটা আছে, ওরা উৎসব করে না, ক্রুয়েলটির একটা যে মানে রক্তর হোলি একটা উৎসব, এটা হিন্দু মুসলমান ধর্ম করে, বৌদ্ধরা ওটা করে না। আমি এটা অ্যাড করছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে জি ভাই। আর ওই আমি মাঝে মাঝে আপনাকে টুকটাক ইমেইল পাঠাই info@sanskrit.com এ, এই পর্যন্ত 500টা পাঠিয়েছি, কোনো তারই কোনো উত্তর পাইনি। আই গেট দ্যাট আপনি ব্যস্ত আছেন, তারপরে হ্যাঁ ভাই, আসলে হয়তো রিপ্লাই করবেন। হ্যাঁ জি, আসলে আমি তো এই যে ইমেইলের উত্তর দেওয়া বিষয়ে আমার খুবই মানে অলসতা আছে, আমি খুবই অলস, এবং আমার তো অনেক কাজও আসলে থাকে, অন্যান্য কাজও থাকে, সেগুলোর কারণে আসলে সবসময় সম্ভব হয় না। কিন্তু আমি পড়ি ইমেইলগুলো, আমি আবার পড়ি যে ইমেইলগুলো আসে সেগুলো সবই পড়ি, কিন্তু হয়তো উত্তর দিতে আমার একটু
মানে এই আবার যে একটু সময় নিয়ে বসে উত্তর দিতে হবে সেই জিনিসটাই আসলে করতে পারি না তাহলে কোনোভাবে। উৎসাহ পাই আরকি, যদি একটু দিতে আচ্ছা উৎসাহ পেতাম। আমি আমি আমার ওয়াইফ দুজনেই মানে আপনার যে সংসার ডট কম এর বিভিন্ন লেখাগুলো আমি অফিস থেকে প্রিন্ট করি, প্রিন্ট করে নিয়ে আসি। আমি নিয়ে আসার পর আমার আমি পড়ার আগে আমার ওয়াইফ কেড়ে নেয়, সে আগে পড়বে, এবং শি ইজ অলসো বিগ ফ্যান অফ ইউ। আমরা এটা নিয়ে মজা করি। আমার বাসা থেকে অফিস অলমোস্ট 1 আওয়ার রাইড। আমি কিন্তু বাইকে যাই এবং আমার কানে হেডফোন থাকে, আমি আপনার লাইভ শুনি, রেকর্ডেড পুরোনো লাইভ গুলো আছে ইউটিউবে ফেসবুকে, সেগুলো আমি লোড করে রাখি আকারে, MP3 আকারে, এবং বাইকে যখন যাওয়া আসা করি প্রতিদিন 2 ঘন্টা আপনার অনেক পুরোনো লাইভ শুনি। আমার দিন কাটে আসলে আপনার লাইভ শুনি। হ্যাঁ অনেক ভালো লাগলো ভাই শুনে, অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই আপনি তাহলে আরো মেইল করেন, আমি মেইল পড়বো ঠিকই, কিন্তু হয়তো মাঝে মাঝে উত্তর দিব, চেষ্টা করবো ভাই। ভাই চেষ্টা করি, আসলে আন্দোলনটা তো অনেক কঠিন আমাদের জন্য, আপনি না হয় ওখানে থাকেন কিন্তু দেশের তো বাস্তবতা বুঝেন। আসলে আমরা সরাসরি বলতে পারি না যে প্রমাণ নাই, যুক্তি নাই, বিশ্বাস অন্ধবিশ্বাস এগুলো বলা যায় না। আসলে আমরা তখন চেষ্টা করি আসলে টেকনিক্যালি তার মনের মধ্যে একটু একটা চিন্তার একটা খোরাক জুগিয়ে দেওয়া, যে এটা এরকম না হলে ওরকম হলে কেমন হইতো, এটা এইভাবে ভাবলে কি হয়, এটা কোনো কোনো দেখছো কিনা, হয়তো শুনছো কালে কেউ দেখছে কিনা। এই যে আজকে যেমন বলতেছে যে বিস্ফোরণ ঘটবে এই সেই, তো এটা তো ক্লাসের ইসলাম ধর্মের দ্বারা তারা বিশ্বাস করছে, হিন্দুরা বিশ্বাস করে নাই, ওরা বললো। তাই বললাম কি মতে, হিন্দুরা বেঁচে যাবে, মুসলমানরা তো মরে যাবে, দুঃখের বিষয়। সবাই হাসাহাসি করলো আর কি। আচ্ছা ঠিক আছে, কথা হলে ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর কি কিছু বলবেন আপনি? ছোট একটা বিষয় আপনার, যে ছোটদের জন্য মানববাদ, এই বইটা তো আপনি বলছেন যে আসলে আউট অফ প্রিন্ট, আসলে আউট অফ প্রিন্ট। আমি কিছুদিন আগে বাংলাদেশে একটা অনলাইন বুক স্টোর PBS নামে একটা আছে, ওখানে দেখাচ্ছিল বইটা অ্যাভেলেবল আছে, আমি অর্ডার করলাম, কিন্তু পরের দিন তারা আমাকে ফোন করে জানালো যে না, ওইটা আসলে স্টকে নাই। এখন আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটার বয়স প্রায় 10-এর কাছাকাছি, মেবি হি সুটেবল ফর দিস বুক। এখন বইটা কি কোনোভাবে পেতে পারি আর কি? আপনি যদি PDF কপি আচ্ছা দেন আপনি আমি আমার অফিস থেকে প্রিন্ট আপনি করে। আমাকে ইমেল করে দিন, আমি ইমেলে আপনার সাথে এটা নিয়ে কথা বলবো। নেই জি জি, সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, খুবই খুবই খুশি ঠিক আছে, হলাম আপনি ভাই পবিত্র রমজান মাসে আপনার সাথে কথা বলার সুযোগ পেলাম, হ্যাঁ রমজানের ভালো লাগছে। ফজিলত, এটা হচ্ছে রমজানের ফজিলত। ঠিক আছে ভাই, ভালো থাকেন। কোতুলি ভাই আবার পরে কথা ধন্যবাদ হবে। ধন্যবাদ, হ্যাঁ আচ্ছা গুড নাইট। ঠিক আছে, গুড নাইট।